যে কোনো পার্টি বা অনুষ্ঠানকে আরবিতে বলে হাফলা। আমরা ডাইন পাশে যে মুরগির ছবিটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গ্রিল চিকেন। গ্রিল চিকেনকে আরবিতে দুইভাবে বলে, কেউ বলে দাজাস সওয়াইয়া, আবার কেউ বলে দাজাস মাসুই। মুরগিকে দাজাস, আবার অনেকে বলে দিজাস। দোনোটাই সঠিক, দোনোভাবে জেনে নেবেন। এখন জানবো বারবিকিউ চিকেন। ডান পাশে আপনারা ছবিটি দেখছেন কয়লা দ্বারা পোড়ানো হচ্ছে, এটাকে বলে আরবিতে দাজাস আল ফাহাম, দিজাস আল ফাহাম বা দাজাস আল ফাহাম। বারবিকিউ চিকেন বা কয়লা দ্বারা পোড়ানো হয় যে মুরগি সেটাকে বলে বারবিকিউ চিকেন, আর আরবিতে বলে দিজাস আল ফাহাম বা দাজাস আল ফাহাম। এখন দেখতে পাচ্ছেন আপনারা ডিমবাজি, ফ্রাইটেক। ডিমবাজিকে আরবিতে বলে বেত মাগলি, বেত মানছে ডিম, মাগলি মানছে ফ্রাইট বা বাজি, বেত মাসলুক সিদ্ধ ডিম। সিদ্ধ ডিমকে আরবিতে বলে বেত মাসলুক, সিদ্ধ ডিম বা বয়েলড এগ। খবুস মানছে রুটি, আসাল মানছে মধু, শাই মানছে চা, আল শাই খাফিফ হালকা চা, ইংরেজিতে বলে দ্য লাইট ট্রি, লাইট ট্রিকে আরবিতে বলে শাই খাফিফ, দ্য লাইট ট্রি, আল শাই খাফিফ হালকা চা। আল মানেছে ইংরেজিতে দি, শাই মানেছে চা, খাফিফ মানেছে লাইট বা হালকা। মালাবিস মানেছে জামা কাপড় বা পোশাক পরিচ্ছদ, মালাবিস আমার জামা কাপড়, মালাবিস মানেছে জামা কাপড় বা পোশাক পরিচ্ছদ, আর মালাবিস আমার জামা কাপড়। আসনান মানেছে দাঁত, আসনানি মানেছে আমার দাঁত বা আমার দন্ত, আসনান মানেছে দাঁত, আসনানি আমার দাঁত বা আমার দন্ত। তাহলে এই পেজ থেকে আমরা জেনে নিলাম মালাবিস মানেছে জামা কাপড় বা পোশাক পরিচ্ছদ, মালাবেসি মানেছে আমার জামা কাপড়, আসনান মানেছে দাঁত, আসনানি আমার দাঁত বা আমার দন্ত। আমি আমার হাত এবং মুখ ধুয়েছি, যদি কাউকে বলেন আমি আমার হাত এবং মুখ ধুয়েছি তো আরবিতে বলবেন আনা গাসাল ইয়া দি ওয়া ওয়াজ হি। গাসাল বা গাসিল মানে দত্ত করা বা ওয়াশ করা, গাসাল মানে দত্ত করেছি বা করেছিলাম, অতীতকালের একটি শব্দ। গাসাল মানে দত্ত করেছি, ইয়াদ মানে হাত, ইয়াদি মানে আমার হাত, ওয়াজ মানে মুখ, ওয়াজ হি আমার মুখ। তাহলে এই পেজ থেকে আমরা গুরুত্বপূর্ণ অনেক কিছু জেনে নিলাম। আমি আমার হাত এবং মুখ ধুয়েছি আরবিতে জানলাম আনা গাসাল ইয়াদি ওয়া ওয়াজ হি। গাসাল বা গাসিল মানে দত্ত করা বা ওয়াশ করা, গাসাল মানে দত্ত করেছি, ইয়াদ মানে হাত, ইয়াদি মানে আমার হাত, ওয়াজ মানে মুখ, ওয়াজ হি আমার মুখ। বাসিত মানে সিম্পল বা সহজ সরল বা সাধারণ, এই সকল জিনিসকে বলে বাসিত। আবাদান মানে কখনো না বা কিছুতেই না, ইংরেজিতে নেভার। আবাদান আরবি শব্দের অর্থ হচ্ছে কখনো না বা কিছুতেই না, ইংরেজিতে নেভার। রং বা ভুল আরবি হচ্ছে গলত, হাদা গলত এটা ভুল, গলত মানছে ভুল। আহিয়ানান মানছে মাঝে মাঝে বা কখনো কখনো, ইংরেজিতে সামটাইমস, ইংরেজিতে সামটাইমস, বাংলাতে মাঝে মাঝে বা কখনো কখনো, আরবিতে আহিয়ানান। মিনফাদলিক মানছে দয়া করে বা প্লিজ, দয়া করে বা প্লিজ আরবি হচ্ছে মিনফাদলিক। মোস্তাহিল মানছে অসম্ভব, ইম্পসিবল অসম্ভব, প্রশ্নই ওঠে না, সেক্ষেত্রে আপনি বলতে পারেন মোস্তাহিল, প্রশ্নই ওঠে না, অসম্ভব, ইম্পসিবল, মোস্তাহিল। আকিদ মানছে নিশ্চিত, আনা আকিদ আমি নিশ্চিত, আই এম শিওর, আনা আকিদ আমি নিশ্চিত, আই এম শিওর, আকিদ মানছে নিশ্চিত। কিল্লা ওয়াহেদ একই জিনিস, কিল্লা ওয়াহেদ একই জিনিস, কুল্লু সেম সেম সব একই, কুল্লু সেম সেম সবই এক। সম্মানিত দেশ ও প্রবাসী দর্শক বিন্দু, ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।